নবাবের জেলা মুর্শিদাবাদের সম্প্রীতির ঐতিহ্যকে ধরে রাখলো এবছরের রাখি বন্ধন উৎসব। বিভিন্ন ক্লাব সংগঠন রাজনৈতিক দল ছাড়াও ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লকে ব্লকে উদযাপিত হলো সম্প্রীতির উৎসব। প্রশাসনিক আধিকারিকেরা ছাড়াও বিধায়ক ও জনপ্রতিনিধিরা রাখি পরালেন আমজনতাকে। নবগ্রাম, খড়গ্রাম, ভরতপুর ও কান্দিতে মানুষ স্বতঃস্ফূর্ত যোগ দেন উৎসবে। রাখি বন্ধন হচ্ছে আমাদের মেলবন্ধন, রাখি বন্ধন হচ্ছে আমাদের ভ্রাতৃত্ববোধ, রাখি বন্ধন হচ্ছে সমস্ত ধর্মের মিলনের জায়গা। আর সেটাকে ভাঙার চেষ্টা করেছিল একসময় ইংরেজ, ব্রিটিশ, যে বঙ্গভঙ্গ করতে চেয়েছিল, বাংলাকে বিভাজন করতে চেয়েছিল, তা রুখে দিয়েছিলেন রাখি বন্ধনের মধ্যে দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তিনি রাস্তায় নেমেছিলেন এবং বাংলাকে ভাগ হতে দেননি, আর সেই বাংলাকে ভাগ করার জন্য আজকে চেষ্টা করছে আমাদের দেশের শাসক শ্রেণী, বিজেপি পরিচালিত গভর্নমেন্ট। আবার সেই খেলায় মেতেছে, আজকে সেই পচা খেলা, সামন্তবাদী খেলায় নেমেছে যে আজকে পশ্চিমবাংলাকে বিভাজন করার জন্য। আজকে কোথাও কামতাপুরি, কোথাও গোর্খাল্যান্ড, কোথাও মাওবাদী, তাদেরকে আজকে উৎসাহিত করে আজকে পশ্চিমবাংলাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। আজকের দিন এই রাখি বন্ধনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম, সমস্ত ধর্ম, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, সবাই আমরা একসঙ্গে আছি, পশ্চিমবাংলা অখণ্ড থাকবে। আর সেই অখণ্ডতার শপথ নীতি আজকে সারা পশ্চিমবাংলায় রাখি বন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। আমরাও আজকে নবগ্রাম পঞ্চায়েত সমিতিগতভাবে এবং যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হবে। আমার রাজ্য সরকার তথা রাজ্য সরকারে আমাদের মাতৃসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং উদ্যোগে প্রত্যেকটা ব্লকের ন্যায় আমার খড়গ্রাম ব্লকের নগর কলেজে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। এই রাখি বন্ধন উৎসবের বিশেষ তাৎপর্য হলো যে বঙ্গভঙ্গকে রোধ করার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন। সেই মতামতকে গুরুত্ব দিয়ে আমার রাজ্যে মুখ্যমন্ত্রী, আমার সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য, সৌভ্রাতৃত্ব বজায় রাখার জন্য, একে অন্যের প্রতি আনুগত্য বজায় রাখার জন্য রাখি বন্ধন উৎসবটা বিভিন্ন ব্লকে উনি নির্দেশ দিয়ে করাচ্ছেন। তাই আমার ব্লকে আজকে সুন্দর এই মহৎ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। আমি অভিভূত, আপ্লুত এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে, এবং আমি ধন্যবাদ জানাবো, স্যালুট জানাবো, প্রণাম জানাবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে এই দিনটি সুন্দরভাবে প্রত্যেক বছর নেয় এবার এবারও পালন করার নির্দেশ দিয়েছেন। এবার সঞ্জয় সার্কেল উৎসব বোর্ডের সভাপতি, তারপর বনভূমির কর্মাধ্যক্ষ বাবু, We'll be right back.